বন্ধুরা, আমরা পড়ছিলাম বুলু গল্পটা, যেটা লিখেছেন অজিত কুমার গুহ। গল্পটার এই পর্যায়ে আমরা এসে জানতে পারলাম যে লেখকের সাথে জেলের ডাক্তার সাহেবের ছেলে দেখা করতে এসেছে। এই যে একজন ছোট্ট অতিথি দেখা করতে এলো লেখকের সঙ্গে, তো তিনি তো তাকে আপ্যায়ন করবেন, তাই না? সেই চেষ্টাই কিন্তু লেখক করছেন। এই যে দেখো, টেবিল থেকে বিস্কুট এনে ওকে দিলাম, বুলু বেশ সহজভাবেই খেতে লাগলো। তার মানে ব্যাপারটা তার কাছে স্বাভাবিকই মনে হলো। অর্থাৎ লেখক যে একজন অপরিচিত মানুষ এবং অপরিচিতদের কাছ থেকে যে কিছু খেতে হয় না, এই ব্যাপারটা কিন্তু বুলুর মাথায় আসেনি। সে খুব স্বাভাবিকভাবেই খেতে লাগলো। তারপর টেবিলের উপর আমার বইগুলো দেখে আমায় বলল, তুমি পড়ো। বলেই উত্তরের অপেক্ষা না করেই বলতে লাগলো, আমিও পড়ি। তারপর নিজে নিজেই বলতে লাগলো, টিএমআর বিয়ে লাল গামছা দিয়ে ইত্যাদি ইত্যাদি, কার সাধ্য থামায় ওকে। তার মানে তাকে থামাবে এরকমটা কেউ চিন্তাও করতে পারে না। আমি বললাম, আমি তোমার মতো পারি না, অল্প অল্প পারি। শুনে ও খুব হাসলো। তার মানে ব্যাপারটা যেন বেশ মজার, যে এত বড় একজন মানুষ তিনি নাকি অল্প অল্প পড়তে পারেন, বেশি পড়তে পারেন না। ব্যাপারটা কিন্তু বুলুর কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে। এই চমকপ্রদ মনে হওয়ার কারণেই বুলু কিন্তু হেসে একেবারে কুটি কুটি হয়ে যাচ্ছিল। আমার মুখের দিকে তাকিয়ে বলল, এত বড় পড়তে পারো না। তারপর সে কি হাসি, অবশেষে ডাক্তার ওকে থামালেন। অর্থাৎ ডাক্তার সাহেব এই বিব্রতকর পরিস্থিতি থেকে লেখক অজিত কুমার গুহকে উদ্ধার করলেন। কিন্তু ব্যাপারটা যে তার জন্য পুরোপুরি বিব্রত করছিল এমনও কিন্তু নয়। তিনি কিন্তু আসলে পড়তে পারেন, কিন্তু এই যে বুলু, তার সাথে কথা চালিয়ে নেওয়ার জন্য বা কথা ছলে দুষ্টুমি করে লেখক অজিত কুমার বলেছেন তিনি আসলে পড়তে পারেন না। তারপর কী হলো বন্ধুরা, এটা আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সঙ্গেই থেকো সবাই।